আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এইচ এম মাহমুদ হারুন। আমি আবাসিক সাইকিয়াট্রিস্ট হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত আছি। পাশাপাশি আমি একজন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট এবং সাইকোথেরাপিস্ট হিসেবে ইবনে সিনা ধানমন্ডির ঢাকায় নিয়মিত রোগী দেখি। আজকে আমি আপনাদের খুব সাইকিয়াট্রির ভাষায় যেটা প্রথম প্রধান রোগ বলা হয় থাকে সেটা নিয়ে কথা বলবো, সেটা কি সিজোফ্রেনিয়া। তা আমরা তো সিজোফ্রেনিয়া টার্মটা অনেক ব্যবহার করি, যে কেউ একটু পাগল হলে বা পাগলামি হলে বলে ফেলি যে ওর সিজোফ্রেনিয়া হয়েছে বা ও সিজোফ্রেনি। কিন্তু আসলে কি তাই? সবাইকে কি আপনি সিজোফ্রেনিয়ার মাপকাঠিতে ফেলতে পারবেন? না, এর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক ম্যানুয়াল DSM-5, যেটা ফিফথ এডিশন, এটা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন থেকে প্রকাশিত, ওখানে তারা সিজোফ্রেনিয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে যে এই এই সমস্যাগুলো হলে তাকে আমরা সিজোফ্রেনিয়া বলব। প্রথমে কি হতে পারে? ডিলিউশন, তার মধ্যে একটা কঠিন ধারণা জন্মাবে, যে ফার্ম বিলিভ, কঠিন ধারণা। সেই ধারণাটা কীরকম হতে পারে এটা বুঝতে একটু কঠিন হতে পারে, এজন্য আমি সহজ বাংলায় বলতে পারছি যে সবচেয়ে বেশি কমন অন্যকে সন্দেহ করবে, ডিলিউশন অফ পারসিকিউশন। সে মানুষজনকে সন্দেহ করবে যে তাকে নিয়ে কথা বলতেছে, তারে নিয়ে আলাপ আলোচনা করতেছে, তার ক্ষতি করতে চায়, তার খাবারে বিষ মেশাতে চায়, তার ষড়যন্ত্র করে তার সম্পত্তি হাতিয়ে নিচ্ছে, তার পেছনে লেগেছে, এবং তার সে যখন হেঁটে যায় মানুষজন তার আশেপাশে কথা বলে এবং তাকে নিয়ে সবসময় মানুষজন ব্যস্ত হয়ে আছে এবং বিভিন্ন রকম কথা বলছে। সে এই ডিলিউশন অফ পারসিকিউশন এবং ডিলিউশন অফ প্রেফারেন্স আমরা খুব কমন পাই। বাকি এছাড়া অনেক ডিলিউশন আছে বা অনেক ভ্রান্ত ধারণা, যে ফার্ম বিলিভ আছে, সেগুলো নিয়ে যাচ্ছি না। সেগুলো নিয়ে বলতে গেলে হয়তো এই সিজোফ্রেনিয়া চ্যাপ্টার নিয়ে বলতে গেলেই আমার এক ঘন্টার উপরে সময় লাগবে। তো আমি শর্টকাটে আপনাদের কি যে কমন সিমটমগুলো আমরা পাই সেটা বলছি। আর তার মধ্যে কী হতে পারে? হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন কি? সাধারণত সিজোফ্রেনিয়াতে যেটা পাই সেটা হলো অডিটরি হ্যালুসিনেশন, অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে কানে গায়েবি আওয়াজ আসে। আমরা রোগীদের প্রশ্ন করি যে আপনি যখন একা থাকেন, আশেপাশে কোনো মানুষ নাই, আপনি কি কানে কথা শুনতে পান? মনে হয় আপনাকে ডাকছে বা আপনার সাথে কথা বলছে? রোগীরা অনেকে বলে যে হ্যাঁ, আমার সাথে কথা বলছে। এটা খুব কমন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন দুইটা আমরা পাই। সেকেন্ড পার্সন কি, যে তাকে উদ্দেশ্য করে কিছু বলে যে এই তুই কী করছিস, বা তার নাম ধরে ডাকে যে এই মিনা তুই কী করছিস, এই সালেহা তুই কী করছিস, এই রহিম তুই কী করছিস, এ ধরনের কথা, তোর এই হয়েছে কি না, তুই এখানে গিয়েছিস কি না। আর থার্ড পার্সনের ক্ষেত্রে দুই বা ততোধিক মানুষ নিজেদের মধ্যে আলাপ করতে থাকে, এই আলাপগুলো সে কন্টিনিউয়াস শুনতে পায়, যে দুই বা ততোধিক মানুষজন নিজেদের মধ্যে আলাপ করছে, বিভিন্ন রকম কথাবার্তা বলছে, এবং সেটা তাদেরকে সে দেখতে পায় না কিন্তু এই কথাগুলো সে শুনতে পায়। এখন এই তার পরবর্তী প্রশ্ন আমরা করি যে এগুলো কি পরিচিত শব্দ বা অপরিচিত শব্দ, বা ভয়েসটা কি আপনার পরিচিত? অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিচিত ভয়েস, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অপরিচিত ভয়েসে কথা বলে, যে যাদের সে চিনেও না। আর কি হতে পারে? আর তারপরে ক্রাইটেরিয়া হতে পারে ডিসঅর্গানাইজড স্পিচ, অর্থাৎ তার কথাবার্তা উল্টা পাল্টা, আমরা বলি লুজেনিং অফ অ্যাসোসিয়েশন সহজ বাংলায়। আরও আছে, এর ভাগ অনেক আছে, বিস্তৃতি অনেক আছে। সেটা যেটা বললাম যে সিজোফ্রেনিয়া নিয়ে কথা বলতে গেলে আমার এক ঘন্টার উপরে সময় লাগবে, যে আমি সহজ বাংলায় বলছি যে তার কথাবার্তা কোনো তাল লয় থাকবে না, যে হাতি বাঁশ গাছ কলা গাছ কোথায় থেকে নদী আকাশ কোথায় থেকে কই যাইতেছে, কোনো তাল লয় কিছু নাই, লুজেনিং লুজ হয়ে গেছে, তার অ্যাসোসিয়েশন নাই কথাবার্তায়। আর কি হতে পারে? তার গ্রসলি ডিসঅর্গানাইজড আর ক্যাটাটোনিক বিহেভিয়ার হতে পারে, যে অড বিহেভিয়ার করে রুগী। এমন অড বিহেভিয়ার হয়তো দেখা যাচ্ছে, আমি সম্প্রতি একটা রুগী দেখেছি যে আমাদের হাসপাতালে ভর্তি আছে, সে হলো খাটের নিচে গিয়ে শুয়ে থাকে, সে বিছানা শোয় না, খাটের নিচে গিয়ে শুয়ে থাকে, জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না, এটা একটা অড বিহেভিয়ার। এছাড়া কি হতে পারে? যে মানুষজনকে থুতু দিচ্ছে, থুতু মারতেছে, কোনো ব্যাখ্যা নেই। আর একটা অড বিহেভিয়ার খুব কমনলি পাওয়া যায়, যেটাকে আমরা পাবলিক নুডিটি বলি, রোগী গায়ে জামা কাপড় রাখতে চায় না, জামা কাপড় খুলে ফেলে এবং উলঙ্গ হয়ে রাস্তায় গড়াগড়ি করে। এ ধরনের বিভিন্ন অড বিহেভিয়ার বা
বাজে বা অনাকাঙ্ক্ষিত আচরণ এগুলো করতে পারে। আর কি হতে পারে, কিছু নেগেটিভ সিমটম হতে পারে। নেগেটিভ সিমটমের মধ্যে আছে অ্যানেডোনিয়া, অ্যাগোনিশন, অ্যাগোনিয়া, আরও বিভিন্ন রকম আছে। এত টার্ম, এত জটিল টার্ম মনে রাখার কোনো দরকার নাই। সহজ বাংলায় তারা চুপচাপ হয়ে থাকে, নিজেকে আবদ্ধ করে রাখে একটি ঘরের মধ্যে, কথাবার্তা বলে না। এটা অনেক সময় ডিপ্রেশনের সাথে কনফিউশন হয়ে যায়, কিন্তু মূল কথা হলো তার হিস্ট্রি এবং কিছু ক্রাইটেরিয়া দিয়ে আমরা ডিফারেন্স করি ডিপ্রেশন নাকি সিজোফ্রেনিয়ার নেগেটিভ সিমটম। তো এই লক্ষণগুলো তার মধ্যে যদি 6 মাসের বেশি থাকে তাহলে তাকে আমরা সিজোফ্রেনিয়া বলবো। তো এই সিজোফ্রেনিয়া রোগীদের ক্ষেত্রে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সিজোফ্রেনিয়া রোগ কি ভালো হয়। তো গবেষণায় দেখা গেছে যে সিজোফ্রেনিয়া রোগীর 1/3 সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে। 1/3 কিছু লক্ষণ নিয়ে থেকেই যায় এবং ওষুধের মাধ্যমে কিছু লক্ষণ থেকেই যায়, মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করতে পারে, এবং বাকি 1/3 কোনো উন্নতি হয় না। অর্থাৎ তারা সেই সিমটমগুলো নিয়েই বাকি জীবন কাটাতে থাকে। তো সিজোফ্রেনিয়াতে আমরা, আমাদের উদ্দেশ্যটা কী হবে? আমাদের উদ্দেশ্য হবে রোগীকে ফাংশনিং করা, রোগীকে মোটামুটি স্বাভাবিক লাইফে ফিরিয়ে আনা। আমার এমনও অনেক রোগী আছে যারা ওষুধের মাধ্যমে, নিয়মিত ওষুধ খাচ্ছে, ওষুধের মাধ্যমে স্বাভাবিক সব কাজ করছে, তাকে দেখে এখন বোঝারই উপায় নেই তার সিজোফ্রেনিয়া আছে বা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। তো এই সিজোফ্রেনিয়া রোগী সমূহ, যে রোগীগুলো প্রেসার বা ডায়াবেটিস রোগীদের মতো দীর্ঘদিন ওষুধ খেতে হয়, হ্যাঁ ওষুধ আমরা দীর্ঘদিন চালাই, তো এই এই কথাটা রোগীদের বলে দিই যে আপনার প্রেসার বা ডায়াবেটিসের রোগের মতোই এই রোগটা দীর্ঘমেয়াদী, আপনি ওষুধ খেলে এবং পাশাপাশি পরামর্শ মেনে চললে অবশ্যই ভালো থাকবেন। এবং হলো পারিবারিক সাপোর্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাদের সামাজিক পারিবারিক ক্ষেত্রে সাপোর্ট দিতে হবে, তাদের উৎসাহ দিতে হবে এবং তাদের পারিবারিকভাবে তাকে গ্রহণযোগ্যতা বা বুলি করা না, হ্যারাস করা, যে পাগল না বলা ইত্যাদি, যে কমন স্টিগমা, এগুলো না করা, এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া এই সিজোফ্রেনিয়া রোগীদের ক্ষেত্রে আমাদের কাছে খুব কমন একটা প্রশ্ন থাকে যে ডাক্তার সাহেব, আমার ছেলে বা মেয়ে তো বিবাহযোগ্য হয়ে গেছে, তো তার কি এখন বিয়ে দেওয়া যাবে? যখন আমরা দেখি সিজোফ্রেনিয়াতে রেমিশনে আছে বা তার মধ্যে যে এই সিমটমগুলো নেই, ওষুধের মাধ্যমে সে মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে, তখন আমরা এগ্রি করি যে হ্যাঁ বিবাহ করা যাবে, কিন্তু শর্ত হলো বিবাহের আগে তার পাত্রপক্ষ বা পাত্রীপক্ষকে, বিশেষ করে স্বামী বা স্ত্রী, হবু স্বামী বা স্ত্রীকে অবশ্যই এই বিষয়টা অবগত করতে হবে। আমি বলি কি, আমি আমার ক্ষেত্রে বলি কি যে আপনি পাত্রপক্ষকে বা তার স্বামী বা স্ত্রীকে, যার সাথে কথা চলছে হবু স্বামী বা স্ত্রী, আমার চেম্বারে নিয়ে আসেন, আমি তার সাথে কথা বলবো এবং রোগটা সম্পর্কে বুঝিয়ে বলবো। অনেকে করে কি, গোপন করে বিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে এর ফলটা মারাত্মক হয়। যখন শ্বশুরবাড়িতে জানতে পারে যে তার সাথে প্রতারণা করা হয়েছে, তার এরকম গুরুতর একটা মানসিক রোগ রয়েছে, তখন অনেকাংশেই ডিভোর্স পর্যন্ত চলে যায়। তো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়া সিজোফ্রেনিয়া নিয়ে ভবিষ্যতে আরও ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আরও ভিডিও করার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।